আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে। তো কি সেই আপডেট, সেটি দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এর জন্য আমি আমার ফেসবুক অ্যাপটি ওপেন করে নিলাম। এখন দেখুন উপরের যে থ্রি ডট মেনু আছে, সেই থ্রি ডট মেনুতে আমি ট্যাপ করলাম। তো ট্যাপ করার পরে যে পেজটি চলে এসেছে, এখানে আমি স্ক্রল ডাউন করে একটু নিচে যাব। নিচে একটি অপশন আছে দেখুন, সেটিং অ্যান্ড প্রাইভেসি। হ্যাঁ ফ্রেন্ডস, সেটিং অ্যান্ড প্রাইভেসি এই যে অপশনটি আছে, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখুন এখানে আরেকটি অপশন চলে এসেছে, লিঙ্ক হিস্টোরি। তো এই লিঙ্ক হিস্টোরি কি, তার কাজ কি? তো লিঙ্ক হিস্টোরি হচ্ছে আপনি বিভিন্ন প্রয়োজনে বা আমি বিভিন্ন প্রয়োজনে ফেসবুকে দেখা যায় যে অনেক লিঙ্ক লিখে আমরা সার্চ করি, সার্চ করে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো আমরা জেনে নেই, তো সেই লিঙ্কগুলো কিন্তু আমাদের মুছে যায়। তো আপনি যদি এই অপশনটি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সেই লিঙ্কগুলো আর ফেসবুক থেকে মুছে যাবে না। তো আমি সেই অপশনটিতে ট্যাপ করলাম। এখন দেখুন এখানে একটি অপশন আছে, অ্যালাউ লিঙ্ক হিস্টোরি। হ্যাঁ ফ্রেন্ডস, তো আপনি যদি এই অপশনটি না পেয়ে থাকেন তাহলে আপনার ফেসবুকটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন, তাহলে আপনার কিন্তু এই অপশনটি চলে আসবে। তো এই যে অ্যালাউ লিঙ্ক হিস্টোরি, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো এখন দেখুন যে পেজটি চলে এসেছে, এখানে লেখা নো লিঙ্ক হিস্টোরি, মানে আমার কিন্তু কোনো পূর্বের লিঙ্ক এখানে সেভ করা নাই। তো এরপর থেকে আমি যদি ফেসবুকে কোনো ধরনের লিঙ্ক লিখে সার্চ করি তাহলে কিন্তু আমার এই পেজটাতে সেই লিঙ্কটি শেয়ার হয়ে থাকবে বা সেভ হয়ে থাকবে। তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন, নো লিঙ্ক হিস্টোরি এটি ফেসবুকের সম্পূর্ণ নতুন একটি আপডেট। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।